এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নওশাদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, আজকেই এই জাঙ্গিপাড়া এলাকার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সকাল থেকেই তিনি বিভিন্ন পীরজাদা পীর সাহেব তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বিভিন্ন পীরজাদা পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন, কারণ ইসালে সব চলছে এবং সেই সূত্রেই তিনি বিভিন্ন পীর সাহেব পীরজাদার সঙ্গে দেখা করছেন। এবং পীরজাদা তহা সিদ্দিকীর সঙ্গে দেখা করার পর সটান তিনি চলে আসেন, দেখাবো এই যে দেখতে পাচ্ছ পীরজাদা নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি জেল ফেরত কালকেই জেল থেকে তিনি ফিরেছেন এবং সেই কারণেই তিনি আজকে এসেছিলেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে। এবং যেমনটা জানা যাচ্ছে যে তিনি বাড়িতে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি, তবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে তিনি সমস্ত পীর সাহেব পীরজাদার সঙ্গে দেখা করতে সকাল থেকে দেখা করছেন এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গেও তিনি দেখা করতে এসেছিলেন, কিন্তু তিনি বাড়িতে না থাকায় তিনি দেখা করতে পারেননি। তবে ফোনেও যোগাযোগ করা যায়নি, কারণ তার কাছে ফোন এই মুহূর্তে নেই, তার ফোন সিরিজ হয়েছে পুলিশের কাছে, সেটা তদন্তের জন্য রয়েছে, তাই তার ফোনে যোগাযোগ করা যায়নি এবং বাড়িতে তিনি ছিলেন না, দেখা হয়নি। তবে আগামীতেও তিনি নওশাদের সঙ্গে দেখা করবেন এমনটা জানিয়েছেন। সবার সাথেই দেখা করি, কারণ এরকম একটা উৎসব, এটা আমাদের কাছে গর্বের বিষয়। যুক্তরাষ্ট্রে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্র রয়েছে, সেটা আমার বিধানসভা জামিপাড়ার যে অবস্থিত সেটা আমার গর্বের জায়গা। এবং এই যে উৎসবে লক্ষ লক্ষ মানুষ আছে, ভারতের বাইরে থেকেও আছে, এবং সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার পরিকাঠামো তৈরি করার বন্দোবস্ত করেছেন 2011 সালের পর থেকে। এখানকার রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, দুর্ঘটনা এগুলো অনেকটাই তৈরি করেছেন। আমরা চেষ্টা করছি মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার, কিছু এতগুলো মানুষ আসবে তারা যাতে সুস্থভাবে তাদের এই পবিত্র স্থান দর্শন করে যেতে পারে, তার জন্য পরিবহনের বাস থেকে শুরু করে যতটা করা যায় সবকিছু করে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী বিদ্যালয়ের সাথে দেখা করি, আমি নতুন সেদিকে হয়েছি, জামি পেয়েছি, ওজন অ্যাকচুয়ালি ওর ফোনে পাচ্ছিলাম না, কারণ ওর ফোনটা এখনও পাইনি, তাই আমি আছি। আজকে দেখা করলো না, এখন দেখা হবে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন যে তিনি সমস্ত পীর সাহেব পীরজাদার সঙ্গে দেখা করতে সকাল থেকে দেখা করছেন এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গেও তিনি দেখা করতে এসেছিলেন, কিন্তু তিনি বাড়িতে না থাকায় তিনি দেখা করতে পারেননি। তবে ফোনেও যোগাযোগ করা যায়নি, কারণ তার কাছে ফোন এই মুহূর্তে নেই, তার ফোন সিরিজ হয়েছে পুলিশের কাছে, সেটা তদন্তের জন্য রয়েছে, তাই তার ফোনে যোগাযোগ করা যায়নি এবং বাড়িতে তিনি ছিলেন না, দেখা হয়নি। তবে আগামীতেও তিনি নওশাদের সঙ্গে দেখা করবেন এমনটা জানিয়েছেন। তবে এটা তিনি জানিয়েছেন যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার সেই কারণেই তিনি এসেছিলেন। তবে এ নিয়ে কিন্তু রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।